পাঠ করুন আপনার পালন কর্তার নামে যিনি সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন মানুষকে জমাত রক্ত থেকে পাঠ করুন আপনার পালন কর্তা মহাদয়ালু যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না সত্যি সত্যি মানুষ সীমালংঘন করে এ কারণে যে সে নিজেকে অভাবমুক্ত মনে করে নিশ্চয়ই আপনার পালনকর্তার দিকেই প্রত্যাবর্তন হবে আপনি কি তাকে দেখেছেন যে নিষেধ করে এক বান্দাকে যখন সে নামাজ পড়ে আপনি কি দেখেছেন যদি সে মিথ্যা আরোপ করে ও মুখ ফিরিয়ে নেয় সে কি জানে না যে আল্লাহ দেখেন কখনই নয় যদি সে বিরত না হয় তবে আমি মস্তকের সামনের কেশগুচ্ছ ধরে হ্যাঁ বই মিথ্যাচারী পাপীর কেশগুচ্ছ অতএব সে তার সভাসবদেরকে আহ্বান করুক আমিও আহ্বান করব জাহান নামের প্রহরীদেরকে কখনই নয় আপনি তার আনুগত্য করবেন না আপনি সিজদা করুন ও আমার নৈকট্য অর্জন করুন